আমরিনা আক্তার রাইস আপনি লিখেছেন, আজানের সময় কি মাথায় ওড়না দেওয়া বাধ্যতামূলক? মাথায় কাপড় না দিলে কি গুনাহ হবে? না, আজানের সময় মাথা ওড়না দেওয়া বাধ্যতামূলক না, মাথা উপর কাপড় না দিলে গুনাহ হবে না। বরং আজানের সময় এর সাথে, আজানের সাথে মাথা ওড়না দেওয়ার সম্পর্ক নেই। ওড়না দেওয়ার সম্পর্ক হলো পরপুরুষ আছে কি না, তার সামনে আপনি যাচ্ছেন কি না। পরপুরুষ থাকলে তার সামনে আপনাকে অবশ্যই মাথা কাপড় দিয়ে এবং আপনার সৌন্দর্যকে ঢেকে ঢুকে পর্দা করে আপনাকে চলতে হবে, সেটা আজানের সময় হোক অথবা আজান না হোক তখন। আর যদি আপনি আপনার বাসা বাড়িতে থাকেন অথবা যে জায়গায় আছেন এখানে কোনো পরপুরুষ আপনাকে দেখছে না, তাহলে সেক্ষেত্রে আজান দিলেও কি না দিলেও কি আপনার জন্য মাথায় কাপড় দেওয়া আবশ্যক নয়। যদি আপনার নিজস্ব বলয় থাকেন যেখানে আপনার মাহরামরাই আছে, শুধু গায়ে মাহরাম কেউ নেই, পরপুরুষ নেই, সেখানে মাথায় কাপড় দেওয়া আপনার জরুরি না, আজান হলেও সেটি জরুরি নয়। নবিতা এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার বয়স 14, আমি নারীর ফিতনা থেকে বাঁচতে পারছি না। আমি মনে করি বিয়ে করা আমার জন্য জরুরি, সামর্থ্যের ব্যবস্থা করতে পারবো কিন্তু মা বাবা রাজি হবে না, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথমত জেনার যে আপনার পরিবেশ আছে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করতে হবে, সেখান থেকে বাঁচিয়ে এনে নিজেকে সরিয়ে এনে চোখকে নিয়ন্ত্রণ করে আপনি যখন ভিন্ন পরিবেশে আসবেন, ইমান আমলের পরিবেশে আসবেন, সেই সাথে সিয়াম ইত্যাদি পালন করবেন, এদিকে উপার্জনের চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বিদিনলা আপনার জন্য বাঁচা কিছুটা হলো সহজ হবে। গুনাহের যে উপায় এবং পথ আছে, যে মাধ্যমগুলো আছে, সেগুলো থেকে আপনি সম্পর্ক ছিন্ন করা ছাড়া নিজে এই গুণা থেকে বাঁচতে পারবেন না, তবে এটি হলো আপনার প্রধান কাজ। এর পাশাপাশি আপনি বিয়ের চেষ্টা করবেন। যদি এমন হয় যেন বিয়ে না করলে আপনি কোনোভাবেই গুণা থেকে বাঁচতে পারছেন না, তাহলে আপনি প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে বাবা মা রাজি না হলেও আপনি বিয়ের উদ্যোগ নিয়ে বিয়ে করতে পারেন, শরীর আপনাকে সে অনুমোদন দিয়েছে। তবে বাবা মাকে যথাসম্ভব রাজি করিয়ে এবং তাদেরকে জানানো যে আমি তোমাদের রাজি করানো যদি অসম্ভব হয় তারপর আমাকে বিয়ে করতে হবে, যদি গুণা থেকে বাঁচতে হবে আমাকে, অতএব তোমরা রাজি হয়ে যাও, তাদেরকে যে কোনোভাবে কনভিন্স করার চেষ্টা করবেন, সেটি অবশ্যই প্রশংসনীয় হবে, কারণ বিয়ে অভিভাবকদের মাধ্যমে শরীর সেটি চায়। বাট নারীর ফিতনা থেকে বাঁচার জন্য, সরি, আপনার এই জেনা লিপ্ত হয়ে যাবেন জাতীয় আশঙ্কা তৈরি হচ্ছে, তাহলে সেরকম পরিবেশ থেকে আপনি নিজেকে যোজন যোজন দূরে নিয়ে যান এবং এ ধরনের মাধ্যমগুলো থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলেন যেগুলো আপনাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে। তো তার মাধ্যমে যদি আপনি নিজেকে পুরোটা বাঁচাতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি আর অভিভাবককে অসন্তুষ্ট করে বিয়ে না করে বরং অপেক্ষা করাটাই হবে শ্রেয় এবং বেটার। এমনি মাহফুজ পাটওয়ারি আপনি লিখেছেন, ইউটিউব সিলভার প্লে বাটন নেওয়া জায়েজ আছে কি না? এটাতে না জায়েজ বা হারাম হওয়ার কোনো কারণ আমি দেখছি না। আপনার নির্দিষ্ট সংখ্যক যে ইয়া আছে, কী বলে, ফলোয়ার আছে, সেই পর্যায়ে আপনি যখন পৌঁছে যান তখন সম্ভবত 1 লক্ষ ফলোয়ার হলে তারা সিলভার বাটন দেন এবং 10 লক্ষ ফলোয়ার হলে সেক্ষেত্রে গোল্ডেন বাটন দেন। এটি তাদের পক্ষ থেকে একটা উপহার বলতে পারেন, এটি নেওয়াকে নাজায়েজ মনে করছিলাম, এটি নাজায়েজের কোনো কারণ নেই ইনশাআল্লাহ তাআলা। আব্দুল ওয়াদুদ লিখেছেন, আমার বাবা গত 10 দিন আগে ইন্তেকাল করেছেন, আমার বাবার জন্য অনেক চিন্তা হয় তিনি কেমন আছেন, আমি আমার বাবার মাগফিরাতের জন্য কী কী করতে পারি, আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুক, আমরা দোয়া করি। আপনি আপনার বাবার জন্য বেশি করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাইবেন, তার পক্ষ থেকে দান সাদাকা করবেন, তার পক্ষ থেকে সিয়াম রাখতে পারেন, ওমরা হজ ইত্যাদি করবেন।